স্টিম লিংকটা পোস্ট দিতে হবে না, আমার লিংকটা আমি পোস্ট দিই। এই যে চেক করো। আচ্ছা ফাইন, দুইটা মিনিট সময় দাও, দুইটা মিনিট। কয়েক সেকেন্ডের গ্যাপ আছে একটু। আরে গ্যাপ তো থাকবে, ভিডিও তো দেখলে গ্যাপ থাকবে, তুমি তো লাইভ দেখবে, ওটা সমস্যা নাই, ওটার প্রবলেম হবে না। এখানে কি কমেন্টি হচ্ছে? আমরা স্টার্ট করে বসে আছি, তারা ওই রেডি বলে ওয়েট করতে বললো। আবার আসো, আমরা শুরু করে দিচ্ছি একটু পরে। আমাকে তো রেজাল্ট সামনে সুইট কাস্টমার। ওকে ওকে ওকে, উই আর লাইভ। Good luck like today, nahi. Yeah, it's gonna be a long day. So everybody is gonna, I'm gonna be welcoming you. This is gonna be your host Inyo, and following me is gonna be Piash and Hikari, and we're gonna bronze take on silver and gold. It's season 3 and it's gonna be game number 3. It's I guess Chilla Squad versus the BD Rocks. BD Rocks. So you used to be cool. ওকে, দুটো ব্যান হলো। Yeah, so it's gonna be Vayne and Morgana, and this time they are getting serious, because last time I guess maybe the other problem was like three person last game semi final game গুলোতে, I guess maybe ওই যে last moment এ যে 5 minute ban আসছিল,
অনেক প্রবলেমেটিক দেখা গেছিল, লাইক ইউ হ্যাভ টু ব্যান দ্য মোস্ট মানে আনইউজ চ্যাম্প লাইক অ্যাট্রক্স এন্ড ইউরগট এন্ড সামথিং, এন্ড নাও দে আর সিরিয়াস, দেয়ার ইজ গোনা বি ফাইভ ম্যান ক্যাম্প ব্যাস এন্ড দেয়ার উইল বি সাম ফাইটিং গোয়িং অন। সো বেসিক্যালি টিম রাউন্ড আপ, বিয়াস কি বলবা টিমের সম্পর্কে? আমি রক সম্পর্কে ভালো মোটামুটি বলতে পারবো, বিকজ আই এম মেম্বার অফ দ্য টিম এন্ড আমি তাদের সাথে অনেক খেলছি, বাট আমি চিলি স্কোয়াড সম্পর্কে কোনো কিছু জানি না। অ্যাকচুয়ালি এখন টিমমেটের উপর ডিপেন্ড করে, এখন স্কোয়াডটা কি নিতেছে চ্যাম্পসগুলো, তারপর কমটা কিরকম সেটার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। মেবি দেয়ার গোনা বি সাপোর্টিং ব্লিটজক্র্যাঙ্ক বিকজ দে হ্যাভ ব্যান মর্গানা, মেবি বিকজ মর্গানার স্পেল ভ্যাম্প স্পেল শিল্ডে আই গেস মে অনলি পুল এন্ড বুকস। আর একটা জিনিস হতে পারে, বেস্ট ফিডার ওসিই যে সে কিন্তু মর্গানা মেইন, তো আমি শুনছি সে কিন্তু খুব ভালো মর্গানা খেলে, সো তারা অনেক কিছু ট্যাকটিক্স রিসার্চ করতেছে রিসেন্টলি, মানে রক্স এর কিছু প্যাটার্ন দেখছি খেলার, মানে দেখো এটা হিডেন রাখার প্যাটার্ন। আর ওইদিকে going for Galio and following up Pornstar will be going for Maokai. Okay. Okay, install of Maokai course. Maybe ওরা আগে থেকে প্ল্যান করে রাখছে. Yeah, they are planning something big. I guess এখনো Yasuo ban হয় নাই, Galio Yasuo something. GG combos I guess Thresh AJ. হ্যাঁ আপু কি এখানে সম্পর্কে কিছু জানেন, লাইক যে চিলার স্কোয়াড সম্পর্কে? চিলার স্কোয়াড ইজ কি লেফট ওয়ান? তাদের কিন্তু জোন আউট করছে হেলবাডিকে, কোজ হেলবাডি ক্যাসা মেইন, আমি দেখছি হেলবাডি কোশে খুব ভালো খেলে। হেলবাডি কি এডিসি খেলে না নাকি? না হেলবাডি এই ম্যাচে মিড খেলবে, কারণ এই টিম হেলবাডি রিসেন্টলি এডিসি থেকে ইয়ার থেকে কনভার্ট হইছে, ভিডিও কনভার্ট হইছে। ওকে লুসিয়ান নামে উইল বি গোইং ফর ট্যারিক এন্ড সাইফ বাই উইল বি ফলোইং ইট উইথ দ্য নামি অ্যাকচুয়ালি রক্সেস লুসিয়ান নামে ইন্টারেস্টিং ম্যাচ। আলটিমেটলি এখানে কিন্তু দুই দিকে কিন্তু কাউন্টার কাউন্টার আছে, কিছু কিছু কাউন্টার এটা করিম ডান, কিন্তু টেকনিক্যালি বলতে গেলে বটলানে কিন্তু আপনার লুসিয়ান সাইডটা বেশি স্কুশি, কারণ দেয়ারস এ থ্রেশ থ্রেশের কিন্তু আলটিমেটলি ট্যাঙ্ক এর প্যাসিভটা আছে, থ্রেশের হুক লাগলে ওরা ট্রেড জিতবে, আর থ্রেশের হুক না লাগলে বাবল খেয়ে গেল লুসিয়ানের ট্রেড জিতবে ডাবল বাবল। ইয়া ডাবল বাবল যদি ধরতে পারে তাহলে কিন্তু লুসিয়ান ওখানে অ্যাট লিস্ট 4 টু 5 শটস উইল কাউন্ট ডাউন উইথ হিজ প্যাসিভ। হ্যাঁ সো পুরোটা এই ট্রিক্স এর খেলা। আচ্ছা দুইটা জাঙ্গলার ব্যান Pain and Twitter jungler এই সাইডে, কজ এদিকে বুকংও ব্যান আবার মাওকাইও ব্যান, নাই সরি জ্যাকও ব্যান, এরকম কিন্তু জাঙ্গলার এন্ড ওইদিকেও কিন্তু হেকারিম আর ফাইভ লাস্ট ব্যান রিমেইনিং, দেখা যাক কি দেয়। আই গেস দে উইল বি গোইং ফর মেবি, আমার মনে হয় যে ও আচ্ছা ঠিক, যাই হোক আমি সিঞ্জ বলতাম, যাই হোক because Death Note recently maybe কিছু সিঞ্জ খেলা দেখছিলাম আমি, if I'm not mistaken, and আমার যতটুকু ধারণা আমি ওদের লাইন বলতাম এটা একটু weird হবে। হ্যাঁ as expected এখানে কিন্তু এখনো কোনো মিড লেনার কিন্তু ঠিকমতো বলতে পারবো না, রক্সে কিন্তু মিড লেনার এখনো ঠিক হয় না, কিন্তু আমরা মাওকাই জাঙ্গল ওদের ঠিক আছে, ওরা কিন্তু মিস্টেক করে একটা ট্রিক করছে লাইক জ্যাকটা ব্যান দা হইছে, এটা কিন্তু খুব ভালো করছে। Yeah. একটা মানে ফলস ব্যান্ড হয়েছে, তো এখানে WW will be going for against Maokai and Camille will be going against Galio. সে Camille versus Galio তোমাদের আপনাদের মধ্যে কি মনে হয়? Camille কে তো রিসেন্টলি বাফ দিছে না? Yeah, লা রিসেন্ট প্যাচে Camille কে তো বাফ দিছে, Camille has got a buff I guess buff. I think Camille has a buff. এইবারের প্যাচে দুইটা এডিসি হচ্ছে মানে একদম টপ পিক, একটা হচ্ছে জিঙ্কস আর একটা হচ্ছে ট্রিস্টানা।
লাইক এভরিওয়ান ইজ স্পিকিং টিস্তা না এভরিওয়ান টিস্তা না হ্যাঁ টিস্তা না বাফটা যে আপু দিছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর আচ্ছা বেস্ট ফিডার বেস্ট ফিডার ওসি হইতেছে গিয়া ব্র্যান্ড যাচ্ছে এটাও কিন্তু তার ওয়ান অফ দ্য মেইনস হেলবাড়ি সিনরা গেছে হেলবাড়ি যে সিনরা নিয়ে খারাপ খেলে তাও না হেলবাড়ি মানে অনেক ভালোই সিনরা খেলে আমি দেখছি তার খেলা তো কে কা কোনটাতে মানি লাগাইতে চায় ম্যাচে মিড লেনে সিনরা জিতা উচিত লাইক আমার যা মনে হয় মিড লেনে সিনরা জিতা উচিত ওয়ান শট করতে পারবে সে লেভেল 6 এ স্ট্যান্ড লাগাইতে পারলে ব্র্যান্ডকে হ্যাঁ কিন্তু এইদিকে কিন্তু আবার হ্যাঁ এটা কিন্তু ভালো বলছো বিকজ মাওকাই কিন্তু অত এফিশিয়েন্ট না আর্লি গেমে হ্যাঁ কিছু হয়তোবা কিছু একটা দিতে পারবে আমরা যদি এখানে হয় যে লাইক ফ্রি লেন থাকে মিনিয়ন নাই মাওকাই সে স্টান দিলে ব্র্যান্ডের স্টান খেলে তো এটা কিন্তু তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ ডাবল স্টান মাওকাই সাথে যদি নামির একটা আল্টার যদি ওরা কম্বিনেশন করতে পারে আই গেস তারা ওইটাই যাচ্ছে বিকজ আপনি যদি দেখেন যে কেমিল যদি একটা কেজ এর মধ্যে ঢুকাই দিতে পারে মানে অ্যাট লিস্ট ফোর ম্যান দেয়ার উইল বি ফলো আপ উইথ মাওকাই এন্ড নামি এন্ড তারিফ তারিফ বাই লুসিয়ান ইটস আ ম্যাসিভ কম্বিনেশন বাট আবার এখানে ডিসেঙ্গেজ এর জন্য কিন্তু গ্যালিওর আল্টিও আছে আবার নামির আল্টি ডিসেঙ্গেজ ও ইউজ করতে পারবেন মাওকাই ডিসেঙ্গেজ ও ইউজ করতে পারবেন সো দে হ্যাভ আ লিটল বিট অফ অ্যাডভান্টেজ বাট আলটিমেটলি ট্যাঙ্ক সাইডে চিন্তা করলে কিন্তু গ্যালিও আছে থ্রেশ দেখতেছে ওয়ারউইক উইল বি গোয়িং সেমি ট্যাঙ্ক সো দেয়ার ইজ আ ওয়াল দে হ্যাভ টু পেনিট্রেট টু গো থ্রু দ্য এডিসি এন্ড মিড লেন We have to just see, watch and see. Okay. So... Wow. এখানে at least আমি বলবো যে like early game potential maybe Chiller squad has the upper advantages because early তে maybe তারা একটু lane pressing করবে Galio always lane pressed মানে lane press করবে but Camille যে lane ইয়া করবে তাও না কিন্তু ultimately Galio press করে ফেলবে because Galio-র যে কিউ এটা যে একটা ড্যামেজ দিয়ে আপনার লেন ওয়েভটা ক্লিয়ার করতে পারে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর কম্পেয়ার টু Camille Camille আলটিমেটলি ট্রাইফোর্স উঠানোর আগ পর্যন্ত সে একটু ডাউন থাকে টাইফোর্স উঠে গেলে সে আবার ডমিনেট করা শুরু করে লেন ডমিনেট সেম গোস ফর খুব ভালো লাইক গ্যালিও পিকটা আমার কাছে সব সময় খুব পছন্দের একটা টপ লেন পিক খুবই সেফ ড্যামেজ আছে সিসি আছে অনেক ডিসএঙ্গেজ আছে রোম করতে পারতে ইজিলি সবকিছুই আছে চিলার স্কোয়াডে কিন্তু তিনটা ট্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ এটা বলছি যে ফ্রেশ ওয়ারউইক ওয়ারউইক সেমি ট্যাঙ্ক যাবে সেখানে হচ্ছে বিডি রক্সে মাওকাই লেট গেম ছাড়া মাওকাই ট্যাঙ্ক কোনো কাজের না তাছাড়া যে কম্বিনেশন আমি বলবো অতটাও যে মানে খুবই যে খারাপ তাও না ব্র্যান্ড কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস নিছে এবং এটা আমি প্রেফার করি বিকজ এই যে ক্লেন্সটা নিছে ক্লেন্সটা কিন্তু খুব ভালো একটা কাজ করে এটা আসলে খুবই ভালো লাইক এই যেটা বলছি লেভেল 6 এর পর স্টান খালি ও মরবে 100% এটা কোনো ওয়ে নেই বাঁচার তো এটা হচ্ছে একমাত্র ওয়ে ওর বাঁচার ইয়া
the Frontstar will be going jungler against Warwick. Trish, top Thunder lane will Lord be carrier. Trish to poking khelbe tar mane aggro khelbar chesta korbe. Aggressive khela try korbe. But Nami against the aggressive khela ta ashole sob shomoy jay na unless khubi bhalo khela jay ar ki. কারণ নামি ওভারটাইম হিল করে দিবে হ্যাঁ হ্যাঁ লাগাইতে হবে হ্যাঁ হ্যাঁ হুক দুই তিনটা আর্লিতে লাইক দুই লেভেল অথবা দুই লেভেলের মাঝখানে বা তিন লেভেলের কাছাকাছি যদি যাইতে পারে দুই লেভেলে যদি এঙ্গেজ দিতে পারে তাহলে কিন্তু সুবিধা কারণ লেভেল 2 তে আই গেস ওয়ান লেভেলের হিল থাকবে না আমি দ্যাট ডাজন্ট ডু দ্যাট মাচ অফ দ্য ড্যামেজ মানে অতটা মানে হিলও করে না অতটা ড্যামেজও দেয় না সো ওই ক্ষেত্রে যদি আপনার ফ্লে দিয়ে তোমার ফ্লে দিয়ে হচ্ছে হুক করতে পারে মানে হুক দিয়ে আর কি ফ্লে করতে পারে ওখানে যদি চম্পার বসাইতে পারে তাহলে কিন্তু এটা ভালো একটা রুট হয়ে যায় না ওই চিন্তা করলে কিন্তু তাহলে তার ইনটেট না উচিত ছিল কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ আমি একটু স্কোরবোর্ডটা সাজাই নি ইয়া স্কোরবোর্ডটা সাজাও এন্ড আই এম গোনা বি মানে তোমার রিকোয়েস্ট করব যে ইয়া সাজাই নাও এই যে স্কোরবোর্ড এন্ড টিম এরিয়াটা আর হচ্ছে টাইমার টু নামাই নাও টাইমার ইজ 29 30 30 34 এই তো ঠিক আছে সমস্যা 20 3 সেকেন্ড ইটস নট আ বিগ ডিল আচ্ছা ডিসি এসপি টপ লেনার জাম্পার মিট ওকে আমি আমারটা সেট করা ওকে ওকে এন্ড বট লেনে রিভার্স সাইডে কিছু মারামারি আই গেস ওকে গেছে বাট আচ্ছা এনশিয়েন্ট কন্টার না থাকা ইউটিউবটা কিন্তু হ্যাঁ কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু 4p5 সো এখানে একটু রিস্কি হয়ে যায় বিডি রক্স দের জন্য কজ চিলার স্কোয়াড কিন্তু অলরেডি আচ্ছা না তারা গ্রুপ করছে দে উইল বি নট you won't be engaging acha idaning ekta trend dekhilam apnader ki mone hoy janina je adc hoyteche doran shield ne khel etar kahini ta ami actually ekটু confused chilam doran shield er like je buff ta dise eta buff ta khub bhalo like lane er sustain onek bhalo mone koren je like vayne versus caitlyn e vayne er nawata like khubi safe karon she poke khabe she jane but support youtube e kintu shob segmented asthese okay they are going for the typical blues and will be following with the blues on the chiller squad as well but ultimately top lane ko least the problem hobe yep normal gaming as well as everyone goes not much of a lame change I mean Volvo top top er motoi ase bot will be going for duo and mid mid JJ will be playing in the respective roles and hook is landed on the bot side and something ei je early te jeta kotha bolchhilam actually bot lane erokom jodi dui tinta hook line korte pare nami kintu obostha obostha mane ashole kharap hoye jabe because he is already down on one cookie and the cookie counts on the early level acha stream ta ki lag korte chilo ki dekho to YouTube এ পুরাই সেগমেন্টেড আসছে এন্ড ব্রোকেন 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 আসছে okay another play man acha stream offline keno karon stream shop segmented ashtechilo I'm like told you guys right stream segmented ashteche acha dekho dekhi ekhon amra dektechi tumi yate game e ruko amra de boltechi dekho oste ঠিক হইছে সো ফানি কারসরটা করতেছে নাকি ল্যাগ করতেছে কারসরটা হ্যাঁ হ্যাঁ হালকা ল্যাগ করতেছে ইয়া ইটস বাফারিং কারসর ল্যাগিং এখন ঠিক হইছে ক্যামেল ডিসি ক্যামেল ডিসি
হ্যাঁ এখন ঠিক আছে, ওকে 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 হ্যাঁ এখন ওকে ঠিক আছে। হ্যাঁ এখন ওকে 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 দেখো এখন অন পজ দিছে, এখন দেখো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে এন্ড বট লেনে মারামারি এন্ড ফার্স্ট ব্লাড গোস ফর জিঙ্কস এন্ড ওহ মাই গড ডেড 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 নাইস নাইস এন্ড ডাবল কিল, ডাবল কিল উইল বি হ্যান্ডেড ওভার টু জিঙ্কস, সো নাইস প্লে ফ্রম দা চিলো স্কোয়াড। মাওকা অ্যান্সার দিতে আসছিল বাট damage has already been done, so there's nothing to say about it, so it's already down 2-0. Ticket up with check করে সব ঠিক আছে কিনা? Yeah, এখন ওকে আছে, এখন ওকে আছে, ভালো। আমার এক সাইডে, আমার এক সাইডে ইয়া আছে তো, সো আই এম চেকিং ইট অল দ্য টাইম। আমি হলে প্রবলেম হলে বলবো, বাট অফ লেন হালকা মারামারি, ইয়েলো ইজ টেকিং আ লিটল বিট আই গেস। ওকে আর নাই ক্যামিল ফলোস কেনে সিন্ডার মানা নাই মেলে। আচ্ছা তো পেট ট্রেড হচ্ছে, আর তুমি বিষয় আছো টাকা দাও টিকেট আপু। আ তোমার কত তো আছে? 5 5 0 5 6 0 1 I'm 5 0 1. আচ্ছা আমরা 9 10 এরকম 10 সেকেন্ড পিছে আছে। আচ্ছা ইটস ওকে, এট দ্য মোমেন্ট ওয়ারউইক ভালোই কন্ট্রিবিউশন টু দ্য টিম ওকে ডিস্টার্ব করছে আর কি, ব্র্যান্ড হালকা সিন রাখে, ইটস মানে খুব ইরিটেটিং আর কি বলবো। না লেনটা ওয়েভটা মিস করবে এটার জন্য, ভালো করছে কিন্তু এটা আটলিস্ট 3-4টা সিএসপি চাই গেল আর কি, সো দ্যাটস আ গুড থিং। সিএস এ অলরেডি ব্র্যান্ড অনেক লিড আছে 36-44, সো অ্যারাউন্ড 10টা বলবো, 10টা তো একটা বটলিন কিন্তু আবার প্রেস, সো এখানে যদি আবার ওয়ারউইক চলে আসে তাহলে কিন্তু ঝামেলা, কিন্তু অলরেডি ধরা খাইছে ডাবল বাবল। নাইস হুক উইথ রেস, নাইস, বাট এটা জাস্ট ছিল লুসিয়ানের ইভেক্টটা ভালো ছিল, আনফরচুনেটলি আমি বলবো এটা লাক, কারণ সে কিন্তু চম্পারার একটুর জন্য বেঁচে গেছে, লাইক রেঞ্জে থাকলে জিংস সে আবার মারা যেত। হ্যাঁ আর যদি এবার মারতে পারে হচ্ছে জি জিংস, তাহলে কিন্তু জিংস কে আর থামানো, লেনের সে স্নোবলিং শুরু করবে, পসিবল না। আর ও ওকে another pause ওকে আইটেম ওয়াইজ কিন্তু অলরেডি জিংসের বিএফ সোর্ড হয়ে গেছে, কিন্তু সে কিন্তু ভালো ইয়া করবে, এখন স্নোবলিং শুরু করবে সে অলরেডি। আচ্ছা আমরা কি সমান জায়গায় আছি? 6.17 না এখন তো পোস্ট টাইম, এখন তো এরপর খেলাটা কার? আরেকটা খেলা হইতেছে এখন হচ্ছে টিএনএস ভার্সেস কে জানি, টিএনএস এর সাথে আরেকটা ম্যাচ আছে, একটা থেকে হচ্ছে ভিআইপি এর একটা আছে আর অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ এখন আরেকটা ম্যাচ হইতেছে, এটা পিঙ্গু ভাই হোস্ট করতেছে, আই নো বি আ পার্ট অফ দ্যাট ম্যাচ দ্য ভিআইপি ওয়ান ফর ইওর অন লাইফ ইউ নো দ্যাট রাইট? না ওটা তো ওদের স্ট্রিম করতেছে পিঙ্গো বা পিঙ্গো বা খেলা শেষ হলে ওটা খেলতে পারবে। সেইখানে কিন্তু দেখা যাচ্ছে লাইক সিএস এ কিন্তু রেড টিম আগায় থাকলে প্রত্যেকটা লেনে, বাট গোল্ডে কিন্তু ব্লু টিম আগায় আছে, জিংস এ দুটো কিল ডাবল কিল দ্যাট ডাবল কিল বুস্টেড। হ্যাঁ ডাবল কিল বুস্ট পাইছে আর কি, এটাই বলবো। বাট থ্রেস কিন্তু চারটা ফার্মে আগায় গেছে নামি থেকে, এটা তো তোমার রেলিক শিল্ডের, ইটস নট আ বিগ ডিল, রেলিক শিল্ড আছে চারটা, তো রেলিক পয়েন্টস তো কালেক্ট করবে সে, তার কিন্তু আরেকটু বেশি থাকা উচিত, কারণ 6 মিনিটে আরো বেশি রেলিক দেওয়া উচিত তার। এখন যদি নক্সেন তুমি যদি ত্রুটিও ধরো তাহলে বলবা যে একটু পরে আমি বলবো স্কাটল তো এতক্ষণে ডান দিকে যাওয়ার কথা ছিল, বাম দিকে যাচ্ছে কেন? না এটা কিন্তু আসলে ঠিক, মাওকাই কিন্তু ভালো পিছে আছে, মাওকাই ভালো পিছে আছে বিকজ ওই যে ইয়াতে আপনার মিডে গ্যাংটা ফেল হইছিল, মিডে একটা আর্লি গ্যাং দিছিল সে লেভেল 2 তে না 3 তে ওই সময়। আচ্ছা মাওকাই কে নার্ভ দিয়ে
এত নার্ভ দিছে মাউকারের স্যাপলিং এ এখন হেলথ পার্সেন্টেজ কি জেনে একটা ড্যামেজ হয়, মানে কি যে আজব একটা ড্যামেজ হয়, কি যে ড্যামেজ হয় কিছুই বুঝি না, ওর কি কি গায়ে লাগে। আপনি না মাউকাই মেন, আপনি এই ব্যাপারে কিছু টিপস দেন আমাদের। এই ব্যাপারে আমি একটা টিপস দিতে পারি, আই অনলি প্লে মাউকাই হোয়েন আই এম ট্রলিং এন্ড ইন অ্যারাম। আপনি কি মাউকাই নিয়ে কি ম্যাপের বাইরে আলটি মারেন? অ্যাকচুয়ালি অ্যারামে তো ম্যাপের বাইরে আলটি দেওয়া যায় না। এজন্য কিন্তু পিঙ্গু ভাই ডেক্স টাইপের চ্যাম্পিয়ন গুলো খেলে, আলটি মাল্টি মারা যায় না বাইরে, গায়ের মধ্যেই থাকে, এটা ভালো। আমরা তো হোস্টিং করবো, তারা তো দেখবে। There's like galaxy hikari ke call diye ami. There is another hikari. She is a girl, a very pretty one. She is a girl, dek tumi ki. Ei tege na bokal bokosh. Ache KD se odher. তুমি এখন আমি আর পিঙ্গু এর আগে ম্যাক্সিমাম ম্যাচ হোস্ট করছি, তো আমরা অভ্যস্ত, আমরা ইভেন ক্ল্যাশ রয়্যাল ও খেলছি পজের মধ্যে। ওদের একজন ডিসি ছিল তাও, তো লাইক এইবার মেবি প্রবলেম হবে না আই গেস, আনলেস ওরা পারমিশন দেয়। আচ্ছা টিপিএ দের ম্যাচ হয়ে গেছে, আচ্ছা আমাকে একটু আলোকিত করো, সাবদের কাজ কি, কেউ ডিসি গেলে তার জায়গা ঢুকা? হ্যাঁ ইয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা আমি একটু আসতেছি, আমি লেট মি চেক অন देयर রুম এন্ড সি হোয়াটস গোইং অন। আইদার সে লাইক সাব খেলাইতে পারে কেউ গেলে, ওকে, তাছাড়া কেউ যদি চায় যে আজকে ওকে বসায় অন্য কেউ খেলবে ফার্স্ট থেকে খেলাইতে পারে, এটা যার যার ডিপেন্ড করে। আর কতক্ষণ পজ? টার্নিয়ার ব্যাপারে লাগছে।
আচ্ছা ও এটা আচ্ছা সিমরার ইয়াটা কোথা থেকে এসে পড়লো? একটু আগে তো ব্র্যান্ডেড ছিল এটা। আই ডোন্ট নো, এট দ্য মোমেন্ট আই গেস আমি বলবো যদি খুব ভালো একটা কমফোর্টিং জোনে কেউ থাকে সেটা চিংসি আছে, বাট আদারওয়াইজ ময়রাও কিন্তু সিএসএ লিড নিছে। এটা কিন্তু ভালো করছে, আইদার জিংস খারাপ ফার্ম করছে নাহলে লুসিয়ান খুব ভালো ফার্ম করতেছে। জিংস হয়ে যে আপনার তোমার হচ্ছে যে ডাবল কিলের পরে সে দুইটা মিনিয়ন ওয়েব মিস দিছে ওখানে আর কি, মেকআপ হয়ে গেছে ওখানে। আই আই আদারওয়াইজ আইডি মানে আইদার ওয়ে কোনো লস হয় নাই মিনিয়ন ওয়েবে, এই জন্য আর কি মিনিয়ন তো ঠিক আছে। বাট এখন একটু একটু সেফ খেলবে, খেলতে হবে বটলেন কে, বিকজ এখন যদি হুক লাগায় যদি চম্পার ফলো দিতে পারে তাহলে কিন্তু শিওর একজন ডেড নাও হতে পারে। লাইক ফ্ল্যাশ আছে তো দেখা যাক কি হয়, এখন সবার স্পেল আপ হয়ে গেছে। লুসিয়ানের তো ফ্ল্যাশ বার্ন হয়েছে। বাই দ্য ওয়ে এইটা কি ট্রু যে পজের সময় ইয়া আপ হইতে থাকে, কুল ডাউন হয় সামোনার স্পেল? মেবি না, সবার স্পেলই আছে দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হইতেও পারে এরকম বা এরকম কিছু না, বা আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা দে হ্যাভ লাইক 4 মিনিটস, তারপর কিন্তু আর পজ দিতে পারবে না। হ্যাঁ সো আচ্ছা আমি ওদেরকে এসএমএস দিয়ে দিই একটু। এইসব জায়গায় খুব অকওয়ার্ড ফিল লাগে, লাইক সবকিছু মানে এত খুঁটিনাটি বলার পরে যখন আর কিছু বলার থাকে না, এইসব পজের সময়টা খুব ইরিটেটিং বিষয় হয়ে যায় যারা কাস্টিং করে অ্যাকচুয়ালি। আচ্ছা তুমি এখন তাহলে লাইক আমরা কি নিয়ে কথা বলতে পারি বলেন? আচ্ছা এখন যেটা ট্রেড চলতেছে মিডে সিন্ডার ব্র্যান্ডের মধ্যে, আপনার কি মনে হয় যে কি হবে এরপরে পরের স্টেপটা? তাদের কিন্তু মানে আচ্ছা ঠিক আছে, তারা আনপজ করছে। আচ্ছা দুজন মিড লেনারে কিন্তু সেম আইটেমে যাচ্ছে আর কি, তার ওয়াল ভেদ করে কিন্তু চলে গেল পার্টি ক্যামিলি। আচ্ছা ঠিক আছে, মাওকাই 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 আচ্ছা সে ইও ইউজ করে ফেলছে এন্ড ইটস আ রুট ডাউন Alt, Camel, that's a nice. And Khatcha in it. Nice. Oh, something. Oh, okay. Camel is okay, on the low, so he can't get the trade. Okay, nice. Botlane. Engage by Botlane. Botlane bot and nice Nami got caught and Nami will go down. Oh my god, nice hook. Nice hook, Trish. Maybe dive for it. Nice hook by Trish. Balot chilo kobe. I don't know, heal flash can use kore nahi. Lucian exhaust chilo. ফ্ল্যাশ ছিল না আমির, মেবি সে গিভ আপ করছে যে মরলে মরে গেছে, কিন্তু ইন আদার কেসেস হয়তো বা নেক্সট টাইম হয়তো বা সেভ। বাট লুসিয়ান তো বাঁচতে পারতো পরে। ইয়া লুসিয়ান বাঁচতে পারতো, এটা আমি এগ্রি করি। মেবি ওখানে মিস কমিউনিকেশন আই গেস, আর এরকম হইতে পারে স্পেল গুলো নাই এখানে দেখা যাচ্ছে, বাগ হইতে পারে, গ্লিচ মেবি, এটা গ্লিচ হইতে পারে, সো উই উইল নেভার নো। সো ফার্স্ট অর মেবি পেয়ে যাবে এখন থাকবে বটে। এবং ডাব্লিউ ডাব্লিউ
WWE is camping bot right now. Maokai is following as well as Brand. Something so maybe that blue nibe. Back course ra bhalo moto. Na na back kore nai. Back kore nai. I'm double engage, maybe double engage. Warwick are ulti live. Yes, Warwick are ulti live. Ulti as well. Oh, nice. He can jump. Nice flash. He can jump. Oh, oh no. Nice. And jump. Maokai is dead almost. Oh my god, nice move by Thresh. A Thresh Q for the Zegula. The juke, oh, nice. Oh my god. Well played by blue team. Bhalo khelche, khub bhalo team fight chilo eta. Like ora 5 joni beche geche ar oder 2 jon mara geche. Just mane Thresh ta khub bhalo korche. Like ora kintu एक बार मोरे आबार रिकॉल दे आबार ऐसे तारपोर उड़ा फाइट जीतते बारे में तर माने बुझे ही जैसे कतो भयंकर डैमेज दीवे जबकि जिंगस्टर आइटम नहीं है जुबे अरे गैले रोमिंग टा भालो चिलो ने गैले की टीपी कोर्स है अच्छा ताले ताले भालो चिलो कैमिलेट टीपी चिलो बट ओटीपी डाई नहीं মানে অলরেডি লুজ হয়ে গেছে আর বডি স্পিল করে লাভ আছে আই ডোন্ট থিংক সো স্টিল ট্রেস তারা কি তারা ওইভাবে আর কি সামনার স্পেলস খুব সেভ করতেছে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে কথা আমি এটা বুঝতেছি না হোয়াই আর দে প্লেইং সো কনজারভেটিভ মানে এদিকে টিপি ইউজ করতেছে না লুশিয়ান্স নট ইউজিং দে হিস হিল না হিল ইউজ করছে হিল ইউজ করছে হিল ইউজ করছে পরের পরেটা এবং মিডে তিনটা and okay. Nice. Flash pop. They are satisfied with that. But Warwick are already kintu up. So maybe. Wrong place. Oh, hook connects. Nice. Achha, but, is he being lucky or just oh Lucian remarks? Brand is like so confident. Tasha that Nami has said. Nah, that Nami is like a poor choice at the moment. I don't know what to say. Kono contribution dite partasena. He is already on the level 5. Ekhon no tar ulti up hoy nai. So, mane she already JJ theke ar ki pichhay ache at the moment. Level up. So it's a very hard time. Ar Kemili hocche she Hydra rush korteche instead of going for Triforce. না মেবি লেন পুশে যে কথাটা বলছিল ফার্স্টে ওরকম কোনো প্রবলেম হইতেছে গ্যালে পুশ আপ করতেছে মাওকাই মাওকাই কিন্তু পিছনে ইয়া ফলো দিছে ওকে মাওকাই ইজ কট আচ্ছা এটা ব্যাড ব্যাড আই গেস ফর গেটিং মা গ্যালিও নাইস ওয়ারউইকের টাইমিং গুলো লাইক খুবই ভালো আর কি গ্যাং গুলো যে জিতেছে একটা ও নামি যাচ্ছে ও মাই গড দশ হেলথের জন্য সেম না ওয়ারউইকের কিন্তু টাইমিং গুলো গ্যাঙ্কের খুব ভালো নামি বাবল গুলো কিন্তু ওইভাবে কানেক্ট করতেছে না আবার এটাও হইতে পারে তারা খুব ভালো ডজ করতেছে বটলেনের ওরা কিন্তু এটা আমি মিথ্যে বলে একটা আগে তুমি লাইক ইনডাইরেক্টলি বলতেছো দে আর স্ক্রিপ্টিং না না এখানে একজনের ব্যাপারে কিছু বলা যায় না আরেকজন একটু বলতে হয় কিছু ভাই কোথায় এখানে কিন্তু আমাকে একটু বুস্ট দেন তো আচ্ছা যাই হোক রিডুশন কিন্তু এখানে এক আছে হি হ্যাজ আপনার একটু ফুটস্টেপ করতে হবে এন্ড ওয়ার্ডিং সেন্স ওয়াইজ কিন্তু ওইরকম ওয়ার্ডিং ম্যাসিভ ওয়ার্ডিং কিছু দেখতেছি না বাট রেড টিম হারার পরও কিন্তু খুব ভালো ভালো ওয়ার্ড করতেছে দুই তিনটা ভিশন ওয়ার্ড দিতেছে ট্রাই করতেছে তারা ভিশনটা রাখতে বাট ব্লু টিম কিন্তু হ্যাঁ কিন্তু ইয়া ব্লু টিম ইজ লাইক জাস্ট থ্রাইভিং বলা যায় আচ্ছা নাইস ওয়ারউইক কে মারা ট্রাই করতেছে আলটি আচ্ছা না
তুমি একটু পিছায় আছো, অনেক পিছায় আছো। আচ্ছা দাদা জিমারি পিছায় আছো। তোমরা তাহলে একটা পজ দাও, আমি 13 2 3 4 5 আমি 13 12 এ। আচ্ছা তাহলে 20 তে পজ দিও। ওকে ওকে এখন তোমার কত? 10 11 আমি 20 আসলে বলবো, 20 তে পজ দাও। আমি 13 20 তে পজ দিছি। আচ্ছা আনপজ দাও, আনপজ দাও। ওকে হুম ঠিক আছে। ওকে সামথিং সামথিং তারা ঘোরাঘুরি করতেছে আসলে। ও মাই গড, নাইস হুক বাই থ্রেস, নাইস ফ্ল্যাশ। এই যে এখন একটা ভালো থ্রেস, ভালো এখন হচ্ছে কম্বো হচ্ছে, দ্য কম্বো ইজ লাইভ। ও নাই, ও মাই গড, দ্যাট থ্রেস হুক ইজ ইজ গেটিং ইট। Oh my god. Allah re, the last hook ta ki chilo? যেটা বলছিলাম লাইক ওদের তো টিম কমটা খুবই স্ট্রং, আর ওদের হচ্ছে পিক কমটা খুবই স্ট্রং, লাইক পিক করলে সে মারা যাবে। বাট ব্র্যান্ডসন তো ভালো ড্যামেজ দিছিল ফাইটে, বাট তারপরেও পারে নাই। একটা কথা বলতে হয় অ্যাকচুয়ালি, মানে গেম আমি তো অনেকগুলো কাস্টিং করছি, মানে একটা কথা মানে মানে বলতেই হবে যে বাঙালিরা হচ্ছে বুঝছো যে মানে মারবো নালে মরবো এমন অবস্থা। সো তারা অ্যাগ্রো বেশি খেলতে চায়, মানে অ্যাগ্রো যদি খেলে দ্যাট মিন্স ট্যাঙ্ক অবশ্যই থাকতে হবে। এইটাই হচ্ছে এখানে আমরা বুঝতেছি, তারা ট্যাঙ্ক খেলছে, তারা ডমিনেট করছে, এবং তারাই হচ্ছে ইয়ারে রক ইউটিলিটি যারা খেলার চেষ্টা করছিল, বাট তারা আলটিমেটলি এটা ফেল করছে খুব খারাপ ভাবে। সবচেয়ে বড় কথা জাংলারে 7টা কিল পার্টিসিপেশন আছে, আর বট লেনের 7টা কিল পার্টিসিপেশন আছে। লাইক ভালো মতো মেবি একটা ইনফার্নাল ব্রেক পাবো। তোমরা কততে আছো? বাট ইয়া জিংসের আলপি আছে 16, আমি আছি 16.9। ও মাই গড, ট্রেস যদি এটা নিত না ওরা আর টিলটি খাই যেত। এটা কি লুসিয়ান পাইছে? 57 হেলথ ছিল, লুসিয়ান অটো করছে একটা, জিংস ডব্লিউ মারছে, আর হচ্ছে থ্রেশ কিউমার ছিল অলমোস্ট পাইছে। আচ্ছা আমরা একটা পজ দিচ্ছি, শোনো তুমি 16 24 এ আসলে বা 5 এ আসলে বইলো। এই তো 5 আসছি। বাঁচার কোনো ওয়ে ছিল না আসলে ওখানে। দুইটা সিসি তো খাইছে, তো আসলে এটা বলা খুবই কষ্ট। বাট এটা অ্যাকচুয়ালি আনফরচুনেট যে বাংলাদেশে যে নেটের অবস্থা, কে কখন ডিসি খাবে মরে পড়ে থাকবে মাথার বাইরে। এটা খুব ট্র্যাজিক। আর রিসেন্টলি যে বৃষ্টির কারণ, বৃষ্টির কারণের জন্য যে ফাইবারের যে প্রবলেম হয়েছে, এটা তো মাশাআল্লাহ যে মানে পিং দেখাচ্ছে, আমার বলবো যে পিং লাইক আচ্ছা ইয়া 65 70 আছে। মনে রাখো তো ওরা লাইক 1 মিনিট 18 মিনিট থেকে ওরা ইউজ করছে, আর ওরা কত মিনিট হচ্ছে তার মানে 12 মিনিট লাস্টে যায়, 3 মিনিট ইউজ করতে পারবে আর কি। হ্যাঁ 3 মিনিট ইউজ করতে পারবে, এটা হচ্ছে কথা। বিডি রকস্টার আই গেস 3 মিনিট ইউজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, বিডি রকস যদি পজ দেয় দ্যাট মিন্স 3 মিনিটস। হ্যাঁ
এখানে লাইক 10টা ফাইট হয়েছে, 8টা কিল পাইছে ব্লু টিম, রেড টিম পাইছে 2টা, বাট ক্যামিল 0-0-0। আমার He's মনে like, হচ্ছে I'm going to be neutral. I am not here. না ইভেন গ্যালিওর 2টা কিল কন্ট্রিবিউশন সে কিন্তু লাইক টিপি দিয়ে লেনে যাচ্ছে না, কিন্তু সে কিন্তু হাইটা হাইটা যাইতেছে, বাট তারপর ও টিপি সে কিন্তু এটা মানে রাইট টাইমের জন্য অপরচুনিটি করছে। ওকে উই আর লাইভ নাও এগেইন। ওকে আমি হোয়াট আর ইউ আপ টু? ওকে মিড লেনে টাওয়ার ফেলার চেষ্টা করতেছে রক্স, ও মানে যত কিছু হোক না কেন তারা কিন্তু অনেক ডাই হার্ড আর কি ট্রাই করতেছে। হ্যাঁ দে আর ট্রাইং অনেক ট্রাই করতেছে। এই মোমেন্টে যদি অন্যান্য টিম হয় লাইক আর কত নিবে তারা এখন? তারা কিন্তু অলরেডি ড্রাগনে আগায় আছে, ড্রাগনে সেম আর কি ডিসপাইট দ্যাট অ্যাডভান্টেজেস চিলার স্কোয়াড হ্যাভিং। না 5k গোল্ড লিগ থেকে কিন্তু এখন মাত্র 3k তাই সে পড়ছে, অলমোস্ট 4k আর কি। Okay, the Herald. The call is for Herald. If the Herald pay jay, they will have the advantage and they will push it to top or mid lane. So, ওইখানে যে ঝামেলা হবে, Galio is helping them. Herald শুরু করছে। তুমি কি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতেছ? আমি 17.50 তে আছে। আমি লেটস ডু ইট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না ওরা প্লেইং সেফ, দে আর প্লেইং সেফ। অলরেডি অ্যাডভান্টেজ আছে 4k, সো ওয়াই রিস্ক ইট? না তারা মেবি কস্ট করবে 4, হ্যাঁ টপ, তারা ফুল টপ পেয়ে যাবে, টপ টপ পেয়ে যাবে, ফুল টিম উইল বি কনভার্জিং টু টপ। বাট রেড টিম কিন্তু আগে যাইতেছে, লাইক ফাইটটা যদি সিনরা আসার আগে হয় তাহলে কিন্তু ব্লু টিমের জেতার একটা ওয়ে আছে। ও মাই গড, একটা অলরেডি কিন্তু ক্যামিল কিন্তু লো হয়ে গেছে একটা রকেট খেয়ে। ইয়া ওকে Oh, and Nami they ult, they they're trying to engage. Nami ult. The CC. That's a flash, nice that's flash. Okay. Nice, nice. Okay, Nami, Timo, Timo. Nice Galio engage. Galio oh, open. Galio. The one for one. Galio kill the max. Galio kill. Oh my god, it. Nice. Oh, Trish. Trish, nice bubble by Nami. Oh my god, that jinx ult. Oh my god, WWE is like running. This is like I want না এই কিন্তু একটা জিনিস দেখছেন, গ্যালো কিন্তু আলটিমেট মাটিতে পড়ে মরে গেছে, কিন্তু এখন কিন্তু এখন একটা সমস্যা আছে, আরে কিন্তু এখন রিফ ছাড়বে, হ্যাঁ ওদের ব্যাক করতেই হবে এখন। আচ্ছা ফাইটটা 4v5 ছিল, ফাইটটা 4v5 ছিল, পরে মাউকা যাইতেছে, ক্যামিল পরে আল্টি মারতেছে, একদম লাস্টে দেখা যায় হচ্ছে না জিনিসগুলো একসাথে। আলটিমেটলি প্রবলেমে পড়তেছে, মানে কল ভালো ছিল বাট হ্যাঁ কল ভালো, আন্ডার টাওয়ারে ফাইট করাটা মানে আন্ডার টাওয়ারে ফাইট করা বলবো না অ্যাকচুয়ালি, গেলে কিন্তু খুব ভালো একটা নকআপ দিছে লাইক যখনই মাউকে ঢুকে গিয়েছিল টাওয়ার নিচে, আর ক্যামিল আলটি মারছিল সাথে সাথে ক্যামিল কে থ্রেশ হুক মারছে, আবারও খুব ভালো একটা হুক মারছে, তারপর জিংস বেঁচে গেছে। আর ক্যামিল প্রচন্ড সেফ খেলতেছে, মেবি ট্রাইফোর্সটা ওয়েট করতেছে ট্রাইফোর্সটা আসার। ক্যামিল আর গ্যালিও দুটোই তো সিএস সমান, মেবি তারা লেট গেমের জন্য সাম কাইন্ড অফ একটা প্লে দেওয়ার চেষ্টা করবে ডি রক্স, যদি সেটা না দিতে পারে উইদিন 10 মিনিটস তাহলে কিন্তু জিংস কি আমি কিন্তু অলরেডি দেখতেছি সে কিন্তু অনেক 8টা কিলে কন্ট্রিবিউশন আছে, সো and with 141 CS she already I completed pothe tar hurricane up hoye geche following the books and oi dike hoye geche just ekta ranking and books for Lucian but oi jemon oi dike CS o pichay ache at the same time kill o pichay ache amra assist o pichay ache
ওই ফাইটে মনে হয় লুসিয়ান একটা পিক অফ করছে আই গেস হ্যাঁ হ্যাঁ ইয়া গ্যাল কিলটা তো ব্র্যান্ড পাইছিল ক্যালিও কি ব্র্যান্ড পায় তাহলে সে কিল পেল কোথায় না না গ্যালিও কিল তাহলে লুসিয়ানেরই ছিল আচ্ছা আমি দেখেছিলাম বার্ন হইতেছিল ওখানে দেখলাম গ্যালিও মাটি থেকে মাটিতে পড়লো তারপর সাথে সাথে মারা গেছে ও আচ্ছা সরি 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 লুসি মিডিয়া লুসিয়ান মারছিল সিনরাকে ওই যে পজের ওখানে হ্যাঁ হ্যাঁ পজের ওখানে দ্যাট বিবিডিসি সো যাই হোক ড্রাগন আসতেছে উইন 23 সেকেন্ডস এন্ড অলরেডি ইয়া বট সাইডে দেখা যাচ্ছে দ্য এডিসি বাট ওয়ারউইক সামথিং মাওকাই না ওর আলটি আছে সমস্যা হবে না ইয়েস তারা কিন্তু তারা কিন্তু ওয়ারউইক কে মারতে পারে লাইক ওয়ারউইক এর ফ্ল্যাশ না একটা সিসি দিলো 100% মারাই যাবে ও ইভেন মিরে তারা যদি অল ইন দিতে পারে এখন তারা কিন্তু কোনো ভালো হয় গ্যালিও কিন্তু ড্রাগনে ফাইট দিবে প্ল্যান করতেছে এই ফাইটটা যদি হারে এনি হাউ রক্স তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে ও মাই গড নাইস ট্রেশ নাইস আর টিপি টিপি ও রিটার্ন রিটার্ন আর ক্যামেল টিপি দেয় না ক্যাম ও মাই গড এরকম জায়গায় সে চাইলেই তাল টিপ দিয়ে যদি সে কম্বো মারে অবভিয়াসলি সে কিল পাবে আচ্ছা অল ফুল ট্যাঙ্ক বিল যাচ্ছে এডি বিল যাচ্ছে এখন লাইক কিল ট্রেড করো কিন্তু ওদের জন্য লাভ রেড টিমের জন্য আচ্ছা এই যেভাবে হেড অন ফার্স্ট ইয়ার দিকে যাওয়া তো ঠিক না সিনজার আলটিমেট নাই ও মাই গড এইভাবে হেড অন কলিশন করা তো ঠিক না সিনজার সাথে ফেস ফার্স্ট আচ্ছা এক্সট্রাঅর্ডিনারি খেলা দিতেছে আমি বল না আসলে ওরা 10 টা কিলের মধ্যে কিন্তু 9টা পার্টিসিপেশন 9টা পার্টিসিপেশন আর 10টা একটা কিল আছে চামে দিয়ে একটা কিল নিয়ে গেছে না আমার মনে হয় তার জায়গায় ওরা ডজ করতে পারতেছে না ওরা হ্যাকটা ইউজ করতেছে না থ্রেস যেটা ইউজ করতেছে আচ্ছা আপকামিং ড্রাগন কি আই গেস আচ্ছা আপকামিং ড্রাগন আমি দেখে বুঝতে পারবো রাইট নাও তাদের কাছে দে হ্যাভ দ্য ক্লাউড এন্ড দ্য ইনফার্নাল এন্ড উইদিকে রক্সার হইতেছে শুধু ইনফার্নাল আছে টাওয়ার অ্যাডভান্টেজ তাদের কোন টিয়ার 1 নাই এখন লাইক ব্যারনই হচ্ছে আচ্ছা নাইস ওয়ার্ড এটা কিন্তু খুব ত্রেশ ওয়ার্ডটা স্ক্রিপ্ট করতে পারে নাই কারণ স্ক্রিপ্টের অপশনে ওয়ার্ড বসানোটা নাই আসলে খুব সুন্দর ভাবে সেভ করতেছে আচ্ছা ঠিক আছে রকস্টা মেবি গ্যাদার করছে ফর রিওয়ার্ডিং পারপাসেস নাথিং মোর গ্যালিও স্ট্যান্ডিং গ্যালিও কিন্তু মেগা ট্যাঙ্ক আছে এখানে হ্যাঁ তাহলে দুইটা ট্যাঙ্ক আইটেম সানফায়ার ক্যাপ ফলোইং আপ স্পিরিট রিসার্চ তার বুস্ট কমপ্লিট করে নাই যদিও ক্যামিল ওইখানে হচ্ছে অলরেডি তিনটা অংশ কমপ্লিট করছে ইয়ার ট্রাই ফোর্স এর আর 300 টাকা আই গেস লাগে আমার কাল 300 না 333 333 নিডেড ফর মেবি হয়তো বা একটা প্লে দিতে পারে ট্রাই ফোর্স এর পরে আই গেস এটার জন্য তারা ওয়েট করতেছিল এতদিন না সে কিন্তু ট্রাই ফোর্স না বানায় কিন্তু আবার ফেজ বানাইছে লাইক সেকেন্ড ট্রাই ফোর্স কিনতে পারতো আচ্ছা ফেস তো সরি 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 চেস লাগে লাগে স্টিংগার লাগে হ্যাঁ হ্যাঁ না আমি ভাবছি সে ব্ল্যাক লিভার বানাবে বা এরকম কিছু বলে গেছিলাম আচ্ছা কে পজ দিছে এটা পজ হচ্ছে কে দিছে এটা আচ্ছা হেলবডি রাদিস আচ্ছা আমার ইয়া পাইছি সে কমেন্ট কিছু কমেন্টস দিছে যে এখানে মনে ওয়ার্ড ছিল না ইয়াতে ওই ফাইটে যে ক্যামিল টিপি দিবে
ক্যামেল তো সাইডে টিপি দিত, সাইডে টিপি দিত, ব্লু তো টিপি দিত, ব্লুতে ওয়ার্ড ছিল বা কোথাও কল দিত যেটা ওয়ার্ড দাও আমি টিপি দিতেছি, লাইক কত ওয়ে আছে টিপি দেওয়ার। এইটা একটা ভুল হয় যে ক্যামি হাউ ক্যামিল টিপি, এখানে মিনিয়ন ওয়েভ যাচ্ছে মিড লেন দিয়ে, ফাইট হয়েছে তোমার আপনার ইয়াতে ব্লুতে। ক্যামিলের ফাইনালি নো নো, ক্যামিলের এখন ট্রাইফোর্স উঠে নাই, মিশন ট্রাইফোর্স ইজ আ গো। আমার মনে হয় তাদের এখন ব্যারন রাশ দেওয়া উচিত, লাইক ব্যারনটা ফোর্স করে ওরা আসবে ফাইট দিবে, ওদের জিতা উচিত এখন ব্যারনটা ফোর্স করে। ব্যারন যদি ফ্যাশ করতে ফাইট দিতে পারে, ব্যারন যদি নিয়ে নেয় তাহলে তারা টিয়ার 2 হারাবে, এন্ড যদি তারা টিম ফাইট হারে তাহলে দে উইল লুজ এ ইনহিবিটর, না লাইক দে হ্যাভ টু কাম টু মিডে ফাইট মিডে। নামি নামি খুব অপর একটা পজ সিচুয়েশনে পড়ছে, এখানে যদি ওয়ারউইক জাম দেয় তাহলে কিন্তু সমস্যা, বাবল তো ইয়াকে থামাইতে পারবে না ওয়ারউইক কে, এটা তো ঝামেলা। এটা বলা যায় চিলের স্কোয়াড অনেক প্র্যাকটিস করছে, হ্যাঁ হ্যাঁ তাদের কোঅর্ডিনেশন বলেন আর সিনক্রোনাইজিং। আমার এখন ব্যারনটা খুবই রাশ করা উচিত, এডিসি বটে আছে এখন রাশ করাই উচিত ব্যারনটা, লাইক ইজি ব্যারন, তারা ফাইট দিতে আসলেই মরবে। না অলরেডি লুশিয়ান কল দিছে, সো লুশিয়ান ইজ ব্যাকিং আপ, তারপরে দে স্টিল আচ্ছা নাইস 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 কল নাইস কল, এটা ভালো ছিল, লাইক ব্যাট করা উচিত হবে কিন্তু ওয়ার্ড আছে, ওয়ার্ড আছে এখন, তারপরে প্রবলেম হবে না, প্রবলেম এখন যদি কেমিল টিপি না দেয় দিস ক্যান বি আ গেম চেঞ্জার, মেবি মেবি টিপি এট অল অর নাইস স্ল্যাশ আই ডোন্ট নো ইটস আ নাইস স্ল্যাশ অর নট, ইয়েলো অল ইনকামিং, ও মাই গড ফিনিশ দিস বার্স্টেড ব্র্যান্ড is going haywire right now. Oh nice damage, nice damage by Brad. Camel finally aste fight the juno but Camel nice na, that jinx is going haywire, oh my god jinx triple kill incoming, I guess jinx acha na they didn't need jinx, my god dodge kora try korche rocks but na damage kintu bhaloi dicilo jinx er bhoyongkor damage, it's like khubi bhoyongkor damage right now, ব্যাপারটা হচ্ছে কি লাইক রেড টিমের প্রবলেমটা হচ্ছে যে ওরা টার্গেট সুইচ করছে না, লাইক সবাই লো হইছে বাট কেউ মরে নাই, এটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে, ব্লু টিমের সবাই লো হয়ে গেছিল বাট মরে নাই কেউ, এটা হচ্ছে কথা। আর থ্রেশের ভুল ছিল ডাইরেক্ট চলে গেছে, ট্যাঙ্কটাই ডমিনেট করতেছে এখন, তারা হয়তো বা টপে ইয়া সুইচ করতেছে, হ্যাঁ লাইক ট্যাঙ্গলনের আইটেম তো লাইক বানানোর জন্য একটু টাইম লাগবে বাট সেই টাইমটা আর গোলটা তো তাদের কাছে নাই এখন, তাদের রিপ্লাই দেওয়ার মতো কিছু নাই, অলরেডি টিয়ার 2 হারাই ফেলছে 13 কে গোল লিড, এটা সো এট দা মোমেন্ট যদি আর একটা টিম এস হয়ে যায় ইটস গোনা বি গেম ওভার ফর বিডি রক্স, সো মেবি জাঙ্গলার সাম কাইন্ড অফ একটা পুল অফ দিতে হবে, জাঙ্গলার সাপোর্ট, জাঙ্গলার সাপোর্ট মেবি ডিসি কে পজ দিল বিডি রক্স কে কে ডিসি, আচ্ছা আবার রেডি হয়ে গেছে ওরা, পরে একসাথে দাঁড়ায় ছিল কিছুক্ষণ। আচ্ছা গাইস আমরা কি কথা আছে, আমি লাইক 28 সেকেন্ড 43, হ্যাঁ আমি এরকম ছিলাম আটকে গেছি আবার এখন আসছি, ওকে আমরা ফাইনালি, আচ্ছা ফ্রেশ কট মাউন্টেন জায়গা কল দিছে, হালকা ড্যামেজ ট্রাই ফোর্স কিন্তু কমপ্লিট ফাইনালি, ওকে এনগেজ, আচ্ছা দেখছ এখন কিন্তু কামে, আচ্ছা নামের আল্ট গুলো লাই that was lame, বাংলা কথা লেম বলবো বস, নামি এইভাবে ওয়ান পার্সনের জন্য আলটি কেন খরচ করলো, নাও এখন তারা খুব ভয়ঙ্কর একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেছে, হ্যাঁ বাংলা কথা তো লেম হয় না, এখন তাদের এখন এটাকে রিপ্লাই দেওয়ার মতো না, এখন ফ্রি ড্রাগন দিয়ে দিতে হলো, কারণ মোটামুটি আউটসাইডের টার্গেট তো সব পড়ে পড়ে গেছে, এগুলো আসলে এখন সেভ দেওয়ার কিছু নাই, এখন লাইক বটটা ওটা তার ইজি নিতে পারবে ব্যারন বাফ দিয়ে, দে লিটারালি স্লো বোলিং এট দ্য মোমেন্ট, সো এখানে অন বিডি রক অলরেডি হয়েছে সিনড্রা আর গ্যালিওর কাছে, সিনড্রা গ্যালিও এন্ড জিঙ্কস তিনজনের কাছে হচ্ছে ইয়া আছে আপনার
Baron Buffos and TA for Jinx. So, okay, that is. এখন জিঙ্কস কে নামানো খুবই কষ্টকর হয়ে যাবে সাম কাইন্ড অফ প্লে বাট দেয়ার ইজ নো নামিজ আলটি ফলো ইট সো মেবি টাওয়ার গোস ডাউন অ্যাজ ওয়েল এই ইউনিটটা যদি হারায় তাহলে তার গেম জিজি হয়ে যাবে আই গেস কন্টেস্ট দেয়ার মেবি চিন্তা বাট ওয়ারউইক ওয়ারউইক চ্যাটটা মেবি বিকজ ইন লুশিয়ান ক্লিয়ার ওয়েভ ওয়েভ ক্লিয়ার ভালো ড্যামেজ দিছে ফ্রেশ কে আচ্ছা ব্র্যান্ড ডিসি ব্র্যান্ড ইজ ডিসি ব্র্যান্ড ইজ দিস I don't know about that. Thresh ki hoku or na Thresh chilo na shoba. Okay, emni mara geche rocket khe. Na rocket khay na just one combo kaise Syndra. Oh acha. Syndra ki Ludens banaiche naki? Oh acha ha Syndra Ludens e ko banaiche. Ludens shudhu banay nai void stuff ta dekho ektu choke porteche na. আগে আগের ফটো লাইক ব্র্যান্ড ফ্ল্যাশ দিয়ে দৌড় দিছে আলটিটা পিছে পিছে যায় মারা দিছে একদম লাইক অলমোস্ট ফুল হেলথ থেকে মারা গেছে আর এখানে কিন্তু স্ট্যাটিক শিপ বানাইছে সে ব্ল্যাক লিভার না যায় কিছু করার না यार স্ট্যাটিক শিফট তো সে স্ট্যাটিক শিফটটা নিছেছে লেন ক্লিয়ারিং এর জন্য কজ এখন পুশ আসবে মেবি লেফট এখন আর পুশ আসবে ইয়া করবে মানে ট্যাকটিক্যাল থিংকিং আর কিছুই না কিন্তু ওইদিকে আছে ব্লাড চাস্টার যদি একবার উঠে একবার শুধু উঠুক জিংস এর সে লিটারালি ওয়ান বিফোর করবে কজ আলটিমেটলি ওটা জবাব দেওয়ার জন্য তো আর কোনো ইয়া নাই তো ট্যাঙ্ক নাই তো হ্যাঁ সে কিন্তু আরেকটা ক্রিটো বানাইতে পারত কারণ সে কিন্তু অনেক পিল পাইতেছে সে অনেক পিল পাইতেছে তাই কিন্তু মারতে পারতেছে না কেউ ফুল হেলথ নিয়ে এখানে কিন্তু আমি বলবো যে মাওকায়ের এটা কিন্তু ভুল হইছে মাওকায় এটা দেখা উচিত ছিল যে লাইক জিংস আচ্ছা জিংস আর সিনরা তো সেমি আছে সো সে কিন্তু এমআর ফোকাস করছে মাওকায় নট আর্মর দসা দুইটা আইটেমই হচ্ছে এমআর এর দা বুটস অ্যাজ ওয়েল অ্যাজ তার ইয়াটা আইটেমটা এমআর গেলে লাইক নিনজাটা বি বানাইতে পারতো বা নিনজা এমআর বুট গেলে হ্যাঁ হ্যাঁ আমি এটা বলতেছি যে নিনজা ট্যাবি গেলে কিন্তু তা কিন্তু খুব লাভ হতো অ্যাট লিস্ট বেসিক ড্যামেজটা কম পাইতো রিডাকশন এখানে একটু ভুল হয়েছে বাট আলটিমেটলি ট্যাঙ্ক অলওয়েজ ওভার রুলস পিছনে যদি একটা ফেড একটা এডিসি থাকে তাহলে ট্যাঙ্ক সামনে একটা ফ্রন্ট লাইনার দাও তাহলে তোমাকে মানে পুরোটা আর কি তাদের মেবি ফার্স্ট টাইমিং অলমোস্ট ওভার না 15 থেকে 12 আসছে আর কোনো জবাব দেওয়ার মতো নাই তারা মেবি দে হ্যাভ টু লাইক গিভ আপ দিস স্টার অলরেডি ব্র্যান্ড নাই তারা কি করবে আর এখানে ফাইট কি হবে গোস্ট ইউজ করছে ওয়ারউইক ওয়ারউইক ইউজ গোস্ট ইট মিন্স বিজনেস আচ্ছা ওকে অনেকক্ষণ পর জবাব দেওয়ার মতো কিছু নাই 45 লিটারালি 22 সেকেন্ড তারা কিছু করতেছে না তারা ঘুরতেছে আই গেস তাদের পুশ দিয়ে দেওয়া উচিত না টপটা নিবে এখন দাঁড়া আই গেস অর দে ক্যান ক্যাম্প আচ্ছা না নাইস গুড কল বাই মাওকে দে আর গোইং ফর টপ এন্ড গেটিং মানে তার আলট্রা পুশ দি আর কি মানে প্রেসারে ফেলাই দিতে যাচ্ছে আর কি বিডি রক্স কে হ্যাঁ সবচেয়ে স্যাডেস্ট পার্ট হইতাছে একটা টাওয়ার অনলি হাফ হেলথ এর নিচে আছে মিড টাওয়ার বাট বেয়ারলি চিলার স্কোয়াডে তো দ্যাটস অনেক ডিসঅ্যাপয়েন্টিং আই এম বলবো ও মাই গড দ্যাট কেম ইন ওকে ইয়েস ওকে হাসাহাসি করাটা ঠিক না 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 লাইক থ্রেশ যেভাবে হাইটার ভিতরে ঢুকলো এটা মেবি ল্যাগ খাইছে আচ্ছা এঙ্গেজ যখন থ্রেশ
আচ্ছা নাইস নাইস ইংলিশ বাই রেড টিম নাইস ইংলিশ বাই রেড টিম এই জিনিসটাই দরকার তারা নাইস 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 জিনিস কে মারা হচ্ছে यस ও মাই গড ডাবল কিল ডাবল কিল কেমেল 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 নাইস নাইস ওয়েল ডান বাই কেমেল টু ইক টু কাম অন ওয়েল প্লেড বাই রেড টিম ওয়েল প্লেড বাই রেড টিম ও মাই গড আশ মেবি দিস ইজ দ্য গেম আই গেস but game change for lap he already acha nice nice engage by maokai nice engage nice, by nice, nike nice. Here comes the redemption ekta cc khele acha nice dodge friend back kintu tara def korar moto keu nai def korar moto keu nai they have to cancel the chase nami koi nami nami deni ta nami come on Achha, bubble it flash na flash last attempt Lucian naam se so they will clear it out but nami koto khon dhore marte se damage khaite se they have to like yeah kora finally tara ekta din er jonno baslo and already ekta inhi buff hoyse so na ei fight ta kintu like eto gold pishon thaigao kintu oro khub bhalo khelche red team erokom jodi like samne theke ekta ke mere dite pare tara kintu resource gulo ইউজ করতে পারে পরে হুম হুম তো শেষ কিন্তু এখানে ব্লু নে নিতেছে পলের ব্যারনে কল দিছে ব্যারন কিন্তু এখনো লাইভ ব্যারন লাইভ সো তারা যদি এখন ব্যারন নিয়ে নেয় এবং যদি বিরক্স না নিতে পারে গেম ইজ দ্য গেম ইজ জিজি লিটারালি গেম ইজ জিজি দে হ্যাভ টু কন্টেস্ট দিস ব্যারন আইদার ওয়াইপ আউট হয়ে যাও না হলে ব্যারন নিয়ে একটা কামব্যাক দিতে হবে It's a do or die for BD Rocks right now. Into bottle lane already jhamela kintu Camille TP available so if they can ward it out so maybe acha already 70% load damage Camille TP is already acha nice hook by Thresh like Thresh kintu puro smite ta bachai dite kintu Warwick goes down Oh no, Warwick. এখনো মরে নাই. That heal. That bubble. Oh my god. That hook it's and like Jinx clears it Penta, off. Penta for Jinx. No. That BM from Thresh. That's gonna be a GG. Called. I guess it's a GG. Yeah, it's a GG. It's a four man down for one man. So. Thresh is just like hooked to this. Maokai kintu like smite korte jaite baire shekhane. হুক করে ওকে আটকে রেখে দিছে সেখানে স্ট্রেট এন্ড করবে ও মাই গড শেষ ওকে ফুল হেলথ আজ মেরে মেরে দিছে ইয়া চিলার স্কোয়াড টেকস বিডি রক্স এন্ড ইটস গেম ওয়েল প্লেড ভয়ঙ্কর ড্যামেজ ছিল লাস্ট মোমেন্টে আমি বলবো আমরা একটু গ্রাফ দেখি ইয়া গ্রাফটা চেক করি ব্র্যান্ডেড ড্যামেজ ও মাই গড ও মাই গড ব্র্যান্ডেড ড্যামেজ শিট দিস ইজ আনএক্সপেক্টেড লাইক জিনিসটা লিটারালি আনএক্সপেক্টেড জিনিসটা দেখো লাইক ড্যামেজ কিন্তু রেড টিম কিন্তু খারাপ দেয় না সবাই কিন্তু বেশি দিছে আমার মনে হচ্ছে টোটাল ড্যামেজে হিসাব করতে গেলে বাট বিকজ ওয়ারউইক এর চেয়ে ইয়া ড্যামেজ বেশি দিছে মাওকা এইটাই বলছি লাইক ওদের সবচেয়ে প্রবলেম ছিল লাইক টার্গেট সিলেকশনটা সবাই সবাইকে ড্যামেজ দিতেছিল বাট কেউ ক্লিয়ার করতেছিল না যে লো হেলথ আছে বাট ড্যামেজ ঠিকই দিছে বাট মরতেছিল না আর এডিসি আর একটু ড্যামেজ বেশি দেওয়া উচিত ছিল লাইক যাই হোক ওয়েল প্লেড ফর বোথ টিম এন্ড কংগ্রাচুলেশন টু চিলার স্কোয়াড ফর সো নেক্সট গেম উইল বি আই গেস ভিআইপি এগেইনস্ট আনাদার টিম আই ডোন্ট নো ম্যাচটা হবে কিনা দেখি হুম